হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ওই দেখো একজন ওই ঘরে কি করছে, ও জানে না আমি ক্যামেরা করছি, কিন্তু কিছু একটা সাজুগুজু চলছে, তাই আমার ওড়না নিয়েছে, নিয়ে পেঁচাচ্ছে। তো এই যে দুই মেয়ে মনার বাড়ি থেকে বাড়ি আসলো, এটাও পড়তে গেছিল, ওইটা পড়তে গেছিল, এখন তো আবার এটাও ইংলিশ শেখে, তাই ওর মাসির কাছে যায় পড়াশোনা করতে। চলো আর কি কি নিয়ে এসেছিল দেখিয়ে দিই। তো আজকে জানো মা, আজকে মনে আমাকে পাতিয়ে দেয়, আমি নিজে নিজেই পাতিয়েছি, নিজে নিজেই ইংলিশ। ওকে আর ওই দেখো ও কি কি নিয়ে এসেছে, দেখো মনে হচ্ছে লিপস্টিক, কি এটা লিপস্টিক, রেড। ওই দেখো ও মনে হওয়ার জন্য কি কিনেছে, তো এই যে দুই মেয়ে মনার বাড়ির থেকে বাড়ি আসলো, এটাও পড়তে গেছিল, ওইটা পড়তে গেছিল, এখন তো আবার এটাও ইংলিশ শেখে, তাই ওর মাসির কাছে যায় পড়াশোনা করতে। সরো আর কি কি নিয়ে এসেছে একটু দেখিয়ে দি। তো আজকে জানো মা, আজকে মনে আমাকে পাতিয়ে দেয়, আমি নিজে নিজেই পাতিয়েছি, নিজে নিজেই লিখেছি ইংলিশ। ওকে আর ওই দেখো ও কি কি নিয়ে এসেছে, বা দেখো মনে পড়ছে লিপস্টিক, কি এটা লিপস্টিক, রেড। তো ওই দেখো ওর মনার জন্য কি কিনেছে, ওর মনা সবসময় একটা কথাই বলে যে ওর মনার একটা ছেলে আর একটা মেয়ে, আর মেয়ে বলতে আমার বড় মেয়ে যেহেতু আগে হয়েছে, তার জন্য ওর বড় মেয়ের প্রতি ফিলিংসটা ওর বেশি, ছোটো মেয়ে তো আছেই অবশ্যই, কিন্তু ও যেহেতু এখন বড় হয়েছে তো ওকে সবসময় মেয়ের মতনই দেখে, মানে নিজের একদম নিজের মেয়ের মতনই দেখে, তাই ও যাই কিনুক না কেন ওর জন্য কিন্তু ও কিনবেই। তাই এই যে সেট কিনেছে, একটা ওর জন্য রেখেছে আর একটা আমার বড় মেয়েকে দিয়েছে, কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো আছে, দেখো কতগুলো লিপস্টিক, আবার খুলে খুলে দেখাচ্ছে। এই যে আচ্ছা রাখো 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 রাখো, আমি পরে দেখাবো ওখানে, দেখো কতগুলো, তারপরে আর কি এনেছে দেখো, আবার পেন দিয়েছে দেখো কতগুলো, এখানে রাখ দেখো, মানে ওর যা লাগবে ওর মুখে বলতে পারে না, ও কিন্তু হাজির করে সেগুলো, দেখো পেনও পাঠিয়েছে, বোনের জন্য একটা ইংলিশ খাতা, এটা চোর বোনের খাতা, বোনের জন্য দিয়েছে দুটো লাল, তিনটে লাল, কটা লাল সব দেখাচ্ছে। আর এই যে আর ও পাস্তা ভালো খায়, তাই যে পাস্তার প্যাকেট পাঠিয়েছে, দেখেছো খালি একবার বলেছে মনে আমি পাস্তা খুব ভালো খাই, ও বাজারে গিয়েছে, গিয়ে দোকান দিয়ে পাস্তার প্যাকেট পাঠিয়ে দিয়েছে। এ অনেক দিন লাগবে শেষ করতে, তোর তুই রান্না করবি তো নিজে নিজে, আমাকে করে খাবি, তো পাস্তা করে খাওয়াবে আমাকে, মনা পাঠিয়েছে এখন আমাকে করে খাওয়াবে। মানে বলে না কলা বাঁচা আর রদ, কি মানে রদ দেখা হয় আর কলা বাঁচা হয়, সেরকম অবস্থা গেছে আমার মেয়ে, পড়তে যায় আর দেখো পড়া থেকে ফিরে কি কি নিয়ে আসে দেখো দেখো, আর মনা খুব ভালোবাসে ওকে আমার বড় মেয়েকে, ছোট্টবেলায় তো আরও বেশি ছিল, ছোটোবেলায় যেহেতু তখন ওর ছেলেটা হয়েছিল না, তখন আমার মেয়ে মানে ওর নিজের মেয়ের মতনই ছিল, ওর কাছেই রেখে দিত, আর জুতো বলো ড্রেস বলো সব কিনে কিনে ওকে পড়াতো আর বাড়ি পাঠাতো, মানে নতুন নতুন ড্রেস পরে পরে বাড়ি পাঠিয়ে দিত, আর একটা পেন্সিলও দিয়েছে দেখো। তো লিপস্টিকগুলো কতদিনে শেষ করবে জানি না, এতগুলো লিপস্টিক, বাবা কত রকম কালার খেয়েছে, সব দেখাচ্ছে কালার দেখো, রেড, এইটা ভাইলেট দেখতে পাচ্ছো তো, ঘেমে গেছে মেটা, ঘেমে গেছে একদম, এই মাত্র বাড়ি আসলো তো, মা দেখো এটা ভাইলেট দেখাচ্ছে তো, ভাইলেট নিচে এটা দাঁড়াও, কোনটা একটা ভাইলেট ছিল, এই যে একটা ভাইলেট, এখানে নানান ধরনের কালার, মা কালারগুলো আবার দুটো দুটো করে আছে, একটা ম্যাট একটা তেলত্ব, তাই তো অয়েলি একটা ম্যাট, অয়েলি একটা ম্যাট, সব খুলিস না মুখ খুলিস না, নষ্ট নোংরা পোংরা লেগে যাবে মুখে, কেন এরকম করছিস, আটকে দে আটকে দে, আজকে আমি কোন কালারটা পরেছি বলবো দাঁড়া, তো এর ভিতরে একটা কিন্তু ইউজ করেছে, যে কোনো দেখি তোর ঠোঁটে দেখি, তো ওই যে ওর ঠোঁটে পড়া, তো কিন্তু এই কালারটা পরে এসছে, এই যে কালার সবকটাই ভালো, ভালো লাগছে,
এবার ঢুকাও 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 কাশকের মধ্যে ঢুকো। কবে শেষ করবে তার ঠিক জানা, তাও তো আমরা তিনজন আছি, তিনজন পুরো পুরো শেষ করবো। হ্যাঁ, আর ওর মাসি মানে আমার দিদি, ওরও এরকম একবার করে রেখেছে, ও কবে শেষ করবে জানি না, কারণ ওর তো একটা ছেলে, ওর ছেলে তো আর পড়ে না, ওই একাই পড়বে জানি না, ও বলছে যে আমি কবে শেষ করবো লিপস্টিকগুলো জানি না, তাই জন্য তো ও কিনে কিনে আমার মেয়েকেই সব দিয়ে দেয়, অর্ধেকই আমার মেয়েকে দিয়ে দেয়। চলো এখন খেতে বসবো, একটু খেয়ে নিই, ওরা তো খেয়ে এসছে, ওর মাসি বাড়ির থেকে আসার সময় কিন্তু ওরা খেয়েই আসে, তো ওরা খেয়ে নে খেয়ে নিয়েছে, এবার আমি খাবো, মাংস খেয়ে রাখবো, আর যেহেতু মাংস হয়েছিলো এখন মাংস খাবো, মাংস দিয়ে ভাত খাবো। তোকে দিয়েছে, তোকে দিয়েছে, আর তুই তো বলছিস আমাকে রান্না করে খাবি, আমি ধরবো না, ঠিক আছে আমি ধরবো না, প্যাকেটটা পুরো তুই রান্না করেই খাবি, একটু একটু করে রান্না করে খাবি। চল তো সকাল হয়ে গেছে আর এখন বাজে 9টা, দাঁড়াও ফ্যানটা বন্ধ করি, কারণ ফ্যানটা না বন্ধ করলে না আমার ছোটো মেয়েটা উঠবে না, এই দেখো পুরো পুরো ঘুমাচ্ছে, যে স্কুল নেই আজকে, ছুটি সরকারি ছুটি, জানি না কর্মা পুজো কি বুঝি না, কর্মা পুজোর ছুটি আজকে, বড়টারও ছুটি ছোটোটারও ছুটি, তো আজকে ছুটি বলে দেখো কীভাবে ঘুমাচ্ছে, নাহলে তো তিনটাতে উঠে যায় স্কুল যাবে, তাই আজকে দেখো ডাকছি তা উঠছে না, ডাকছি তো এটাকে এখন তুলতে হবে, বড়টা তো উঠে গেছে অনেকক্ষণ আগেই, কারণ পড়তে বসতে হবে, তো এইটাকে একটু তুলে নিই ডেকে ডেকে, কিরে ওঠ, ব্যাক ক্যামেরা দেখা, কিরে ওঠ, এই মামার পোকো, মামার পোকো, তাড়াতাড়ি ওঠ, কালকে মামা ঘুরতে নিয়ে গেছিলো আমার দিদির ছেলেকে আর ওকে, খুব শখ ছিল বার্গার খাওয়ার, বার্গার খাইয়ে নিয়ে এসছে, খেয়ে এসে তো বলছে মা বার্গারটা কি ভালো ছিল, বার্গার খেয়েছি বার্গার খেয়েছি, এই মামার পোকো, আর মামা কিন্তু ভালোবেসে ওকে পোকো ডাকে, বুঝলে পুরুষ হচ্ছে, মামা ওকে ভালোবেসে পোকো ডাকে, আর আমার দিদির ছেলেকে ভালোবেসে ভনো ডাকে, আর আমার বড় মেয়েকে বুজু ডাকে, মানে এই যে তিনজনের নাম দেখছো, মানে আমাদের যে তিনটে ছানাপোনা আছে, তো এই ছানাপোনাদের নামগুলো কিন্তু আমার ভাইই করেছে, কিন্তু এমন অড নাম বাবার জন্ম শুনিনি, আর কাউকে ডাকতেও আমি শুনিনি ঠিক মতন, যে ভন পকো বজ এগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত শুনিনি, যে হয়তো থাকতেই পারে, দুনিয়াটা তো অনেক বড়, পৃথিবীটা অনেক বড়, থাকতেই পারে নামগুলো, কিন্তু আমার কানে এখনও এসে পৌঁছয়নি তিনটে নাম, কিন্তু এই তিনটে নাম ও কোথার থেকে পেয়েছে, ওদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও নামকরণ করেছে, মানে একটু অন্যরকম, ওর নিজেই বলেছে আমি অন্যরকম নাম দেবো, যে নামটা শোনা যায় না সচরাচর, আর তোরা কোনো দিন শুনিস নি, সেরকম একটা নাম দেবো যাতে একটা স্মৃতি হয়ে থাকে ওদের জীবনে, যে মামাই নামটা দিয়েছে, তাই পকো এটা হচ্ছে পকো দিদির ছেলে ভনো, আর আমার বড় মেয়ে হচ্ছে বজো, তো সবাই শুনে অবাক হয়ে যায় যে নামগুলো কোথায় পায়ও, তো ওই যে মামার পকো, কালকে মামা ঘুরতে নিয়ে গেছিলো বাইকে করে, ঘুরে নিয়ে এসছে ওকে আর ওর দাদাকে মানে দিদির ছেলেকে আমার, তো দুজনকে বার্গার মোমো সব খাইয়ে টাইয়ে নিয়ে এসছে, তাই আবার এসে বলছিল রাত্রিবেলা আমাকে, আরে দেখো বড়মের মাথার পাশে গিয়ে মোবাইল কেন, দেখো সকাল থেকে রাত পর্যন্ত দুবেলাই ও পড়াশোনা করে, টাইম পায় না একদম, তার মধ্যে স্কুলও যায়, তো রাত্রিবেলা একটুখানি টাইম ফাঁকা পায় বলে যে মোবাইলটা দেখে, তো এটা এখন চার্জে বসাতে হবে, এটা এখন চার্জে বসাতে, কেন এই বিছনা গোটাতে গেলেই এই বিছনার সাথে উঠে চলে যাবে, আর এই যে আমরা তিনজন এখানে শুই, তিনজনের তিনটে কাঁথা, তিনজনের তিনটে কোলবালিশ, এই একটা কোলবালিশ, এই একটা কোলবালিশ, এই যে এই যে একটা কোলবালিশ, আর ওই একটা কোলবালিশ, তিনজনের তিনটে কোলবালিশ, মানে তিনটে বালিশ, তিনটে মানুষ, তিনটে কাঁথা, এই একটা কাঁথা, ওর গায়ে একটা কাঁথা, আর ওই একটা কম্বল, তো এই তিনটে জিনিস আর ওইদিকে তিনটে বালিশ, তো এইগুলো যদি থাকে খাটের মধ্যে, তা আমরা তিনজন কোথায় শুই, ইমেজিং, একটু ভাবো কোথায় আমরা শুই, তাহলে খুলে দিই, এই মামা ওর অনেক ভালো লাগছে, ওঠো ওঠো স্কুল নেই বলে ঘুমাতে বলিনি এরকম পড়ে পড়ে, চলো ওঠো, আর একটা কীর্তি দেখাই আমার ছোটো মেয়ে, দেখো কালকেও মামা বাড়িতে গেছিলো বলে জামা কাপড় ছিঁড়ে বাড়ি এসছে, দেখো আমার ছোটো মেয়ে যে কী, এই জামাতে প্রমাণ পাবে, এই যে ভালো জামা পরিয়ে পাঠিয়েছি, দেখো ও যখন বাড়িতে এসছে তখন এই ছেঁড়া জামা পরে ঢুকেছে, আর আমি বলছি কিরে এরম এরম হলো কী করে জামার দশা, বলে মা তুমি তো আমাকে এরমই পরিয়ে পাঠিয়েছিলো, বলো আমি এই রকম ছেঁড়া ড্রেস পরে পাঠালে আমার মা বা আমার ভাই কি আমাকে ছেড়ে দিত, বলতো না যে তোর মেয়ের কি পোশাক নেই,
তোর মেয়ের কি পোশাক নেই? তুই এরকম ছেঁড়া ড্রেস পরে পাঠিয়েছিস, বলতো কি না বলো, তোমাদের কি মনে হয় আমি এরকম ছেঁড়া ড্রেস পরে পাঠাতে পারি আমার মেয়েকে? দেখো পুরো ফাঁকা করে নিয়ে এসছে, দেখো পুরো ছিঁড়ে যে বের করে নিয়ে এসছে, আর এদিক থেকে তো আরও বড়ো পেট ফেট বেরিয়েছিলো যখন এসছে, মানে জামাটার দফা রফা করে দিয়েছে, জামাটা তো সুন্দর, সে জামাটার দফা রফা সেরে দিয়েছে একদিনের মধ্যে, যেহেতু আমরা নেই। ও মামা বাড়িতে গিয়ে ওর ওই আমার দিদির ছেলের সাথে, মানে ওর দাদা তো, ওর সাথে কিন্তু মানে খুব খুব দাপাদাপি করেছে, ওরা দুজন একসাথে হলে এটাই করে। ফ্যান চালাবো না, ওটো ওটো ওটো, ফ্যান চালানো যাবে না, ফ্যান চালালে তুমি আরও ঘুমাবে, ওটো ওটো ওটো। তো ওরা দুজন কিন্তু খুব কালকে উৎপাত করেছে মামা বাড়িতে গিয়ে দাপাদাপি, এই জামার দশা দেখে বোঝা যাচ্ছে যে ওরা কী করেছে কালকে মামা বাড়িতে গিয়ে এই জামার দশা দেখে। আর যখন আমি ওকে জিজ্ঞেস করছি, সাধু পুরুষের মতন বলছে না, ওরা তো চুপ করে বসেছিল তাই বলছে, ওরা বলে চুপ করে বসেছিল, ওরা বলে সাধু পুরুষের মতন চুপ করে বসেছিল। আমি তো মানতেই পারছিলাম না, কারণ ও বাড়িতে যা করে আর তার মধ্যে দুজন, আমার দিদির ছেলে আরেকজন এই আরেকজন, দুজনে মিলে যা করে। তারপরে ওর বাবা যখন নিতে গেছে তখন আমার মা বলছে খুব দুষ্টিমনা করেছে, খুব খুব, ওটো ওটো, মানে মনার বাড়িতে ও পড়তে গেছিলো, আমার দুই মেয়েই পড়তে গেছিলো, বড়োটা তো যায় আর ও যায় না সচরাচর, কিন্তু ওর মনা বলেছে আয় ইংলিশ শেখাবো ভালো করে, তো তার জন্য ওকে পাঠিয়েছিলাম। তো তারপর ওইখান থেকে মনার বাড়ির থেকে আমার ভাই দিদির ছেলেকে আর আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলো। তো চলো এইটাকে এবার একটু দেখি, থাবড়িয়ে থুবড়িয়ে নাকি ভদ্রভাবে উঠে, তুই কি ভদ্রভাবে উঠবি নাকি থাবড়াবো? ওই দেখো আগে থাকতে গাল ধরছে, আগে থাকতে গাল ধরছে, যদি থাবড়াই তাই চলো ওঠো ওঠো, নাকি ভদ্রভাবে না উঠলে কিন্তু থাবড়াবো এবার। কী হলো? ওঠো ওঠো ওঠো, ভালো ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো। তো এই যে উঠে বসছে, এখন এখন দাঁত ছাত মাজাবো আর বড়োটাকে দিয়েই এই খাট গুছাবো, কারণ ও এই আধা ঘন্টা আগে উঠে চলে গেছে। হ্যাঁ, ও যেদিনকে স্কুল ছুটি থাকে সেদিনকে অনেকক্ষণ ধরে ঘুমায়, তো ওরই গুছাতে হবে, কিন্তু বাথরুমে গেছে বলে ওকে গুছাতে মানে গুছাবো পরে বলে চলে গেছে, তো ওই গুছাবো, আমি গুছাবো না, কেন যখন দেরি করে উঠছে ওই গুছাবে। দিদি গুছাবে, তুই গুছাবি খাট? না কেন, তুই তো লাস্টে উঠলি, যে লাস্টে উঠে সে খাট গুছায়। কী হলো কী হলো কী হলো, আবার সুপুরি কেন ঘর করি কি? ওট ওট তাড়াতাড়ি ওট, যে লাস্টে ওঠে তার খাট বোঝাতে হয়, ওঠো। আমি তো ঘুমাচ্ছি, তাহলে দিদি লাস্টে উঠেছে তাই? তুই লাস্টে উঠেছিস, ওঠো, দিদি অনেকক্ষণ আগে উঠে গেছে, চলো ওঠো। না দিদি লাস্টে উঠেছে, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, ভালো মা ওঠো। খাটটা একটু গুছিয়ে ফেলো, এই যে তিনটে বালিশ এক জায়গায় করো, কোলবালিশগুলো এক জায়গায় করো, দিদি এসে কাঁথাগুলো ভাঁজ করবে, আমি রান্না করতে করতে এসে আমি ভিডিও করছি, কেন এটা আমার কাজ, ভিডিও আমাকে করতেই হবে, ভিডিও না করলে আমি মানে এই ইউটিউবটা চালাবো কী করে বলো? আমি যদি ভিডিও বন্ধ করে দিই তাহলে এই ভিডিওটা চালাবো কী করে? চলো ওঠো, তা ভিডিও তো আমার করতে হবে, রান্না করতে করতে আসলাম ভিডিও করতে, যেটাকে একবার তুলি আর সঙ্গে একটু ভিডিও করে দিই, ওঠো আরাম খেলেই হবে, চলো। আর এখানে দেখো আলনার দশাটা কী, বড় মেয়ে কালকে বাড়ি এসছে, তো এই যে কুর্তি ফুর্তিগুলো খুলে এই যে এভাবে মেলে দিয়েছে, নাহলে ঘামের গন্ধ হয়ে যায়, তো এইখানে এই যে মালা প্যান্ট দিয়ে ঈদে সব মেলে মেলে রেখে দিয়েছে, তো সব কিছু আমি করবো, কেন ওকে দিয়ে তো করাতে হবে, কারণ ওর জিনিসপত্র ওর যদি না গোছায় তাহলে ওকে আর কী শেখালাম? জানি যে বিয়ের পরে মেয়েরা সব কাজ করে খায়, কিন্তু তাও কিছু না কিছু তো করতে হবে, আমিও তো আমার বাবার ঘরে কাজ করেছি না, পুরো তো বসে খাইনি, তো ওকে দিয়েও আমি সেভাবে কাজ করাই, পুরোপুরি বসে বসে খায় না, ও খায় না, ও কাজ করে আমার হাতে হাতে, রান্না করলেও আমার হাতে হাতে করে দেয়, ঘরটা ঝাঁট দিতে পারলে মুছতে গেলেও ও হাতে হাতে করে দেয়, আমি মিথ্যে কথা বলবো না, ও পড়তে পড়তে গিয়ে কিন্তু করে দেয়, ও পরে আবার আমার হাতে হাতে কাজও করে। তো এই যে এগুলো কোনো গুছিয়ে নেবে আলনাটা, এই পাশে তো গুছানো আছে কিন্তু এই যে এই দিকটা ও নোংরা করে দিয়েছে, তো এই যে ওটা গুছবে, এসেছিস বিছানাটা গুছিয়ে ফেল, তো চলো বিছানাটা গুছাক। আর এই দেখো এইটা উঠে বসে আবার শুয়েছে, এত ফাজিল, কী হলো উঠে বসে আবার শুয়েছে? দেখ দিদি কাজ করছে, তুই তো কোনো কাজ করে দিস না, আবার তুই আমার বলিস বড় হলে আমাকে বললো চাকরি বাকরি করে খাওয়াবি, তুই এরম করে খাবি বল, কথাই তো শুনছিস না, বড় হলে বলে ও আমাকে পুলিশে চাকরি করবে তারপর আমাকে খাওয়াবে, দিদিকে বিয়ে দিয়ে দেবে
আর ও আমাকে খাওয়াবে। পড়াশোনা শিখতে হবে তার জন্য। হ্যাঁ হবে, পড়াশোনা তো শিখতে হবে, তার জন্য কি করতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, উঠে পড়তে হবে, ঘুমাতেও হবে। ঘুমায় ঘুমায় কোনোদিন পড়া যায় না, ঘুমায় ঘুমায় কোনোদিনও পড়া যায় না, বুঝেছো? পড়াশোনা শিখতে গেলে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে স্কুল যেতে হবে, নাহলে পড়তে বসতে হবে স্কুল না থাকলে। তোমার মতো পড়ে পড়ে ঘুমালে কোনোদিন কেউ কেউ চাকরি পাবে না। ওঠো 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 ওঠো, ও আমাদের আবার চাকরি করে খাওয়াবে। হ্যাঁ, দিদির আবার বিয়ে দিয়ে দেবে, দিদির বিয়ে দিতে আমি হাতে পায়ে শূন্য হয়ে যাবো তখন, কারণ ওর যদি বিয়ে হয়ে যায় আমার কাজকর্মকে করে দেবে। এই যে একটু একটু যে কাজকর্ম করে দেবে সেগুলো কে করে দেবে? তুই তো কিছু করবি না, আর আমার তো তখন বয়স হয়ে যাবে, তখন আমি কী করবো? এখন না বয়স হয়নি তাই, তখন তো আমার বয়স হয়ে যাবে যখন দিদির বিয়ে হয়ে যাবে। তুই এরম করলে চলবে? ওট 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 ওট, কাজ করতে হবে তো, বললাম যে বালিশগুলো একটু গোছা, শুয়ে থাকলো। ওটো 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 ওটো, আর এই জামাটা সেলাই করতে হবে এখন। উৎপাতনি উৎপাতনি ছিঁড়ে মিড়ে নিয়ে এসছে, এখন আমার এটা সেলাই করতে হবে। ওদের একটু খেতে দিই, খাওয়া হয়ে যাবে, তারপরে এটা সেলাই করতে নিয়ে বসবো। ভালো জামাটাকে ছিঁড়ে নিয়ে এসছে, চলো। তো সন্ধ্যাবেলায় কী খাচ্ছি দেখো, পাস্তা। আগে খেয়ে নিই তারপর বলছি। তো পাস্তাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে পুরোটাই, আমি কিচ্ছু মানে নাড়িনি। ওকে খালি বলে দিত এখানে প্রথম রান্না করলো তো পাস্তাটা, আগে আমি করতাম। এই যে ও খাচ্ছে এখানে, আর ওই যে ছোটোটা ওখানে খাচ্ছে। তো আমি সব বলে দিয়েছি কী কী লাগবে, কতটা সেদ্ধ করতে হবে পাস্তা। তো দেখো, আর দেখালাম যে যে বড়ো পাস্তার প্যাকেটটা, ওটা থেকেই পাস্তা নিয়ে যে পাস্তাটা করেছে দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, একদম পরিমাণ মতন হচ্ছে। আমি এখানে বসেছিলাম, আমি এই সোফায় বসে অর্ডার দিচ্ছিলাম যে এটা দে ওটা দে সেটা দে, ও কিন্তু রান্নাঘরে বসে দিব্যি করে নিয়ে এসছে, দারুণ হয়েছে। আর যে ছোটা খাচ্ছে, কেমন আছে দিদির হাতের পাস্তাটা? দারুণ, খুব সুন্দর হয়েছে, বুঝছো তো? আর এমনিতে পাস্তা খুব ভালো খায় আমার ছোটো মেয়েটা, খুবই ভালো খায় ছোটো মা, কেন বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনই ভালো খায়, তো যার জন্যই পাস্তার ব্যবস্থা। তো চলো এটা খেয়ে নিই, গরম গরম পাস্তাটা খেয়ে নিই, তারপর আবার ওর ছোটোটাকে পড়ানো আছে, বড়োটাও পড়তে বসবে আর ছোটোটাকেও পড়ানো আছে, চলো। একজন ওই ঘরে কি করছে, ও জানে না আমি ক্যামেরা করছি, কিন্তু কিছু একটা সাজুগুজু চলছে, তাই আমার ওড়না নিয়েছে, নিয়ে পেঁচাচ্ছে, মনে হচ্ছে কিছু পড়ার চেষ্টা করছে। আমি সোফার উপর বসে বসে এমনি ভিডিও ভিডিও দেখছিলাম, তারপরে দেখছি না ওখানে ও আমার ওড়নাটা নিয়ে দৌড় মারল। তো অনেক চেষ্টা চলছে, বারবার খুলছে, বারবার পড়ছে, বারবার খুলছে, ওই দেখো আয়না দেখে দেখে পড়ছে আর খুলছে, চেষ্টা চলছে, কিন্তু কিছু তো একটা পড়ার চেষ্টা করছে। এই দেখো পড়ে, ও ধুতি পড়ার, ধুতি পড়ার চেষ্টা হচ্ছে। ও ওই দেখো পিছনে প্যান্ট বেরিয়ে রয়েছে, ধুতি পড়ছে, ওই দেখো পিছনে প্যান্ট বেরিয়ে রয়েছে, ধুতি পড়ছে, কিছু মনে হয় সাজবে। তো এই দেখো পড়েছে, প্যান্ট বেরিয়ে রয়েছে, ধুতি পড়েছে, আর ওটা কী পড়ছে জানো, একটা মুখের সামনে। ওই দেখো কি এটা, এটা কী ড্রেস পরা বলে, এক পাশের পায়ে পড়েছে আর এক পাশের পা ফাঁকা, আর এক পাশের পা ফাঁকা, আর এক পাশের পায়ে পড়েনি ধুতি, আর সামনে যেন একটা কী পড়ছে। এটা কি, এটা কী সাজ, গণেশ? ও মাই গড, আসেন গণেশ, আসেন একটু দেখাই দিই গণেশ। ওই ও সামনের দিকে দেখে, এদিকে এদিকে সামনের দিকে আছে, এই যে সামনের দিকে একটু শর্ট শর্ট ভালো করে দেখেছি, এই যে সামনের দিকে আছে, কিন্তু পায়ের পাশ থেকে দেখছি মানে ধুতিটা নেই, ধুতিটা এইটুকুই আছে, তাও আবার নীল কালারের ধুতি। ওই দেখো ওই দেখো, ওই যে পায়ের এই পাশ নেই, এই পাশ আছে, আবার সামনেটুকু আছে, ডিসক্রিপশনের ধুতি। যাই হোক, এই যে গণেশ, তোমাদের সব বন্ধুকে, তোমাদের সবাইকে বিদ্যা দিব দিদি, বিদ্যা দেবে সবাইকে, তোমাদের সবাইকে বিদ্যা দি বুদ্ধি দি। আচ্ছা গণেশ ঠাকুরই না, যেন গণেশ, গণেশ ঠাকুরই নমঃ।
আর দেখো গণেশ ঠাকুর মুখটা একটু ভালো করে দেখি, গণেশ ঠাকুর নিজে নিজে বানিয়েছি, দেখো দেখি দেখি গণেশ ঠাকুর মুখটা দেখি সামনে আসো। ওই দেখো এই যে গণেশ ঠাকুরের তিলক, দুটো চোখ আর এটা করে নাক গণেশ ঠাকুরের। এটা গণেশ ঠাকুর, হ্যাঁ গণেশ ঠাকুরের ভুঁড়িটা ঠিক আছে, এই যে ভুঁড়িটা ঠিক আছে একদম পারফেক্ট। গণেশ ঠাকুরের ভুঁড়ি, ওই যে গণেশ ঠাকুরের মুখ সুর উঠিয়ে গণেশ ঠাকুর মুখ দেখাচ্ছে সুর উঠিয়ে, তাই তো? আর ভুঁড়িটা একদম পারফেক্ট, সামনের দিকে ধুতি ঠিক আছে কিন্তু পাশ দিয়ে পিছন দিয়ে গুটটু উঠে ওই যে চলে যাচ্ছে। মানে কি বলবো, সারাদিন ঘরের মধ্যে থাকে আর এই করে, একটা একটা করে সাজ দেয় জানো না, নানান ধরনের সাজ দেয়, মানে বহুরূপী সাজ করে না ও, কিন্তু বহুরূপী সাজ দেয় মাঝে মাঝে। ওই দেখো ওইখান থেকে আবার টাটা বলছে, যা গরম লেগে গেছে, গরম লেগে গেছে দেখেছো, ওটা পড়েছিল বলে গরমও লেগে গেছে, দাও ওটা খুলে ফেলো আমার অন্যটা তো নোংরা হচ্ছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব, সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, তা আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।